পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের রোজোপাড়া এলাকায় নির্মাণ করা রোড ডিভাইডারটি ভেঙে ফেলা হচ্ছে। মহাসড়কটি ঝুঁকিমুক্ত করতে বুধবার সকাল থেকে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগ এটি ভাঙার কাজ শুরু করে। সম্প্রতি এই ডিভাইডারের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটে। তবে ডিভাইডার ভাঙার খবরে এই সড়কে চলাচলকারী যাত্রী এবং গাড়ি চালকরা স্বস্তি প্রকাশ করেছেন। পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ মাতিকুল্লাহ বলেন, স্থানীয় প্রশাসন সহ পুলিশের পক্ষ থেকে ডিভাইডারে সংঘটিত দুর্ঘটনার বিষয়ে তাদের জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ডিভাইডারের দুই পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সহ মাইকিং করা হয়েছে। তবে এর পরেও যেহেতু দুর্ঘটনা কমছে না, সেই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ডিভাইডারটি অপসারণ করা হচ্ছে।